নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। বুধবারের নতুন এসওপি, কাছাড়ে কারফিউ বিকেল 4টে থেকে, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। বিধানসভায় পেশ গো সুরক্ষা বিল। কচুদরমে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি, বাজেয়াপ্ত বিস্ফোরক সামগ্রী। এবারে বিস্তারিত খবর। কাছাড় সহ বরাকের 3 জেলায় কারফিউয়ের সময়সীমা শিথিল হবে, এমন ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, আগামী বুধবার ঘোষণা হবে নতুন এসওপি। যেসব জেলার পরিস্থিতি উন্নত হচ্ছে, সেগুলি কারফিউ দুটোর পরিবর্তে বিকেল 4টে থেকে শুরু হবে। তবে আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে, কারণ কয়েকটি জেলায় এখনও কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানান মুখ্যমন্ত্রী। অসম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই গো সুরক্ষা বিল উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এতে গো সম্পদ রক্ষার জন্য কিছু সুরক্ষামূলক ব্যবস্থার সংস্থান থাকছে। মুখ্যমন্ত্রী বলেন, এটি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হলো কচুদরমে। শনিবার রাতে দিদারকুষ চতুর্থ খণ্ডে অভিযান চালিয়ে পুলিশ দুটি হাতে তৈরি বন্দুক সহ এক ব্যক্তিকে পাকড়াও করে। নাম নেজামুদ্দিন, বয়স 37 বছর। তার কাছ থেকে বারুদ সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। রাজ্য পুলিশে শীঘ্রই কিছু নিযুক্তি দেওয়া হবে। বিভিন্ন থানায় খালি পদে নিযুক্তি দেওয়া হবে বলে বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বিধায়কদের অনুরোধ করেন তাদের এলাকার থানাগুলির শূন্য পদ সম্পর্কে জানাতে। বহু থানায় এসআই, এএসআই পদ খালি রয়েছে, এগুলিতে নিযুক্তি দেওয়া হবে। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। ফিরে এলাম বিরতির পর। রামনগর থেকে কাঁঠাল রোড অবধি বাইপাসের দুধারে গাছ লাগানোর লক্ষ্যে অভিযান শুরু করেছে সিআরপিএফ আইএসটিটির ব্রেভো বাহিনী। নিম, কাঁঠাল ও দেবদারু গাছের চারা লাগানো হচ্ছে রাস্তার পাশে। এর পাশাপাশি পরিচর্যার কাজও করে যাচ্ছেন জওয়ানরা। আইএসবিটিতে শিবির করে থাকা 147 আইএসটিটি ক্যাম্পের আধিকারিক এস ভৌমিক জানান, জুন মাসে 900 গাছ লাগানো হয়েছে, 1200 গাছ লাগানোর লক্ষ্য নিয়েছে সিআরপিএফ, জানান তিনি। জো আজ আমারি জো ব্রেভো 147 ব্যাটালিয়ন সিআরপি কে জো কোম্পানি আইএসটিটি মে জো স্টেশন হ্যায় আর হামনে বৃক্ষারোপণ কাজ আয়োজন কিয়া আর আপকো আমন্ত্রিত কিয়া, আপ ইহা পর মে শামিল হুয়া, উসকে লিয়ে মে পুনঃ একবার আপ লোগোঁকো বহুত বহুত ধন্যবাদ। জেসা কি মে সে লেকর কে জুলাই তক হামারি সরকার দ্বারা, ভারত সরকার দ্বারা হামারা ব্যাটালিয়ন কো 9000 পৌধা লাগানে কা লক্ষ্য দিয়া গিয়া থা, জিসমে সে জো B-147 ব্যাটালিয়ন আইএসটিটি সিলচর মে জো স্টেশন হ্যায় উন কোম্পানিকে 900 পৌধা লাগানে কা লক্ষ্য দিয়া গিয়া, যো কি হাম 30 জুন তক 900 পৌধা লাগানে কা লক্ষ্য হাম পুরা কর চুকে। ইসকি এলাভা আর 1200 পৌধা লাগানে কা হামকো লক্ষ্য দিয়া গিয়া আর হাম ইসকো 1200 পৌধা কো উমিদ করতে কি জুলাই মাহ তক অন্ত তক হাম ইসকো পুরা কর লেঙ্গে। জেসে কি ভারত সরকার দ্বারা সময় সময় পর বাতায়া যা রা হ্যায় জো হামারি দেশ কো পলুশন মুক্ত বানানা হ্যায়। পলুশন মুক্ত হাম কেসে বানায়েঙ্গে, হাম পৌধা লাগায়েঙ্গে, পেড় লাগায়েঙ্গে, উসসে হরিয়ালি আয়েগা, উসসে পলুশন মুক্ত হোগা। তো ইয়ে হামনে তান লিয়া জো হাম সব মিল করকে ইস দেশ কো পলুশন মুক্ত বানানা হ্যায়। জেসে কি কোভিড-19 কে দৌরান আর কুছ দিন পহলে আপনে দেখাই দিয়া জো অক্সিজেন কা বহুত হি জ্যাদা জরুরত থা হামারা দেশ কা আন্দর মে, অক্সিজেন কা কারণ বহুত সারে ঘটনা হামারা দেশ কা আন্দর মে হুয়া হ্যায়। হাম হামারি ব্যাটালিয়ন কে শ্রী ইয়ে কমান্ডেন্ট শ্রী অরুণ কুমার মিনা আর জো হামারি ব্যাটালিয়ন কে অফিসার হ্যায় উনকা মোটিভেশন সে উনকি প্রেরণা সে জো হামারে কো জো প্রেরণা মিল রা হ্যায় আর হাম লক্ষ্য করতে উনকা ইয়ে 1200 নই হ্যায়, 9000 নই হ্যায়, 900 ভি নই হ্যায়, উসসে ভি জ্যাদা পেড় লাগানে কা লক্ষ্য উনহোনে তান লিয়া আর হাম ইয়ে পুরা করকে দেখায়েঙ্গে। মে পুনঃ একবার মিডিয়া বন্ধুগণ কো মে আপকো ধন্যবাদ দেতা হুঁ
जो आप हमारा जो वृक्षारोपण समारोह में जो आपने सम्मिलित हुआ उसके लिए बहुत बहुत धन्यवाद। अच्छा, पेड़ ही नहीं लगा रहे हैं, उनको लगाने का मकसद तो उनको पौधों को प्रोटेक्शन देना भी हमारा काम है। प्रोटेक्शन के लिए क्या कर रहे हैं आप? हम तो ये बम्बू गाड़ के बोरी लगाते हैं, पन्नी लगाते हैं, कैम के नज़दीक है उनका पानी देता खुद भी सुरक्षा करते हैं, पानी देते हैं। थैंक यू। করিমগঞ্জে পালিত হলো রথযাত্রা। কোভিড প্রোটোকল মেনে করিমগঞ্জ টাউন কালীবাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়। প্রভু জগন্নাথকে রথে উঠিয়ে পরিক্রমা করে নিয়ম রক্ষা করা হয়। সোমবার সকালে শিলচর জয়ন্তিয়া সড়কে একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার পড়ে যাওয়ায় দুদিকে প্রায় শতাধিক গাড়ি আটকে পড়ে। কয়েক বছর থেকে এই রাস্তার অবস্থা শোচনীয়, বিশেষ করে খাম্বার বাজার থেকে বিহারা বাজার অবধি রাস্তায় প্রায় 15-16টি পুকুর সম গর্ত রয়েছে। আর জীবনের ঝুঁকি নিয়ে এইসব গর্ত দিয়েই মানুষ গত 2 মাস থেকে চলাফেরা করছেন। খালাইন, বড়গোলা, জয়ন্তিয়া রাস্তার মধ্যে এমন বড় বড় গাঁথা, এমন মানুষ চলাচল করা যান না, জীবনের ঝুঁকি নিয়ে চলতে আছে। এরপরে এই গাথার মধ্যে ওই দেখেন ও বর্তমানে গ্যাস ট্যাঙ্কের একটা গাড়ি বর্তমানে ফাঁসিয়ে আছে এবং তার এই ড্রাইভারটাও মানে বহু চুট পাইছে। এইটা কোনো প্রতিনিধি জনপ্রতিনিধিও দেখে না এবং কোনো MLAও দেখে না। এই রাস্তা দিয়ে মানুষের চলাফেরা করতে কত কষ্ট, যার কারণে আমরা এই যে স্থানীয় মানুষ আমরা এলাকার সব একখানো ইয়ে আমরা একটা জমায়েত হয়েছি। আর এটা কীভাবে কোনো কন্ট্রাক্টারে এই রাস্তাটা মানে দেখেন না, যার কারণে আমরা এই কষ্টব্য করি। আর এবং এই যে একটা ট্রাক গাড়ি আজকে এটা মনে করেন এটা গ্যাস ট্যাঙ্কি নয়, এটা প্রায় এটা বোমা। আজকে দুর্ঘটনা ঘটতে সময় লাগতো না, কিন্তু এইটা গাড়ি কীভাবে আমরা উদ্ধার করি এটা আমরা চিন্তাধারা করি। আর যে দুইটা ক্যারিং বা এবং এর লগে এই যে ফায়ার প্যাকেট সঙ্গে থাকতে লাগবে, আর না ওইটা গাড়ি উদ্ধার করা যায় কিনা। আজকে আমরা এই বিপদের সম্মুখীন হইতে হয়েছি, ওটাও আমার কথা শেষ। ওখানে যাক না, ওখান থেকে ওখানে ভিডিও দেখ সামনে গিয়ে ফটো হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা প্রয়াত তপন ঘোষের স্মৃতিতে মথুরা জিপিতে খাদ্য বিতরণ করল হিন্দু ছাত্র সংঘ। 150 কেজি খাদ্য বণ্টন করা হয়। উপস্থিত ছিলেন অভিষেক চন্দ, শুভাশিস চৌধুরী, প্রসেনজিৎ অধিকারী, সৌভিক ভট্টাচার্য প্রমুখ। তো আপনারা কারার পক্ষ থেকে এবং কেন এই আজকের ডোনেশন ড্রাইভটা করছেন এবং কি কি করছেন একটু বিস্তারিত হবে? নমস্কার, আমি অভিষেক চন্দ। তো আমার সহোদর বোন এখানে স্থানীয় আছে, শ্রী প্রসেনজিৎ অধিকারী, এবং এখানের সমাজের বিশেষ বিশিষ্ট ব্যক্তি শ্রী অশোক কর্মকার আছেন। তো আমাদের আজকের এই প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে কি, আমাদের সমাজের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে দরিদ্রতার কারণের জন্য আমাদের পাশের লোকেরা যারা আছে সমাজের মধ্যে তারা বিশেষ করে একটা কুচক্রের ফাঁদে পড়ে যায় এবং তাদেরকে ধর্মান্তরকরণ করা হয় তাদের বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে। তো আমাদের আজ মাননীয় শ্রী তপন ঘোষ মহাশয়, যার আইডিওলজি নিয়ে আমরা কাজ করি নিজের জাতির জন্য, নিজের ধর্ম বাঁচানোর জন্য, তো আজ ওনার মৃত্যু প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই নগর পাটবাড়ি গ্রামে 25টা দরিদ্র অসহায় ফ্যামিলির কাছে আমরা সাহায্য পৌঁছাতে পেরেছি।
বদরপুরের হাসানপুর জিপি সভানেত্রীর বাড়ির সামনে পূর্ত সড়কের সংস্কারের দাবি জানালেন এলাকার মানুষ। নয়াটিলা আখড়ার সামনে এত প্রভাবশালী নেতা থাকার পরেও রাস্তার কাজ কেন হচ্ছে না, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসীরা। রাস্তা মেরামতের জন্য তারা বিধায়ক আব্দুল আজিজের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা গাঁও অঞ্চলের মানুষ, বদরপুর থেকে রাস্তা একটা গেছে নোয়াটিলা, এই জায়গার রাস্তাটা খুব খারাপ, গাড়ি ঘোড়া চলে না, যাওয়া যায় না, রুগী সুগী লিয়েও যাওয়া যায় না, পঞ্চায়েত রাস্তার আউটাও খারাপ, PWD আউটাও খারাপ, কোনো করলে গাড়ি লিয়ে যাওয়া যায় না, না যাওয়ার সুযোগ আমরা সাহায্য চাই আর আজিজ মিয়ার গেছি ওটা রাস্তা করবার লাগে। আচ্ছা, রাস্তাটা কোন কোন সাইডও খারাপ? আকলার মাঝে, আকলার মাঝে। আর পঞ্চায়েতও যে রোড এটাও খারাপ, এটাও খারাপ, গাড়ি ভাসবে না। লামডিং থানায় 27 নম্বর জাতীয় সড়কে গরু পাচার চক্রকে আটক করল পুলিশ। এক অভিযান চালিয়ে 3টি গরু সহ 5 জনকে আটক করা হয়। এই 5 জনকে জেল হাজতে পাঠানো হয়। কালি আমি সিক্রেট ইনফরমেশন পাই 27NH2 2:30 এই গরু ব্যাপারীকেইটা ধরিল 5 জন। নাম্বার নথকা গাড়ীত মানে তেওঁলোকে গরু কঢ়িয়াই আনিছিল আৰু চেকিং টাইমত কোনো ধৰণৰ মানে প্ৰপাৰ ডকুমেণ্টছ দেখুৱাব নোৱাৰিলে, গাড়ীৰো নোৱাৰিলে, গৰুৰো নোৱাৰিলে। সেই গতিকে তেওঁলোকক মানে কেছ এটা ৰেজিষ্টাৰ কৰি আজি মহামান্য আদালতলৈ প্ৰেৰণ কৰা হৈছে। ছাৰ, লামডিং অহাৰ পিছত আপোনাৰ এইটো প্ৰথম অভিযান নেকি? হয়। সংবাদ শেষে শিরোনাম আরো একবার। বুধবারের নতুন এসওপি, কাছাড়ে কারফিউ বিকেল 4টে থেকে, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। বিধানসভায় পেশ গোসুরক্ষা বিল। কচুদরমে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি, বাজেয়াপ্ত বিস্ফোরক সামগ্রী। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।